আপনি কি বিড়াল পালেন আপনি যদি বিড়াল পালেন তাহলে আপনার জন্য আজ আমরা আলোচনা করব বিড়ালের খুঁটিনাটি বিষয় নিয়ে বিড়াল কামড়ালে বা আশ্রালে অনেকেই বিত থাকেন ভাবেন জল আতঙ্ক হতে পারে তাই চিকিৎসা নিতে ছুটে যান ডাক্তারের কাছে আবার অনেকে ভয়াবহ কামড়কেও পাত্তা না দিয়ে ঘরে বসে থাকার পক্ষপাতি আসলে কি করা উচিত তা জেনে নিন প্রথম ধাপ দেখুন আপনি কতটুকু আহত হয়েছেন বিড়ালের কামড়ে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বিড়ালের আছর চামড়ার একেবারেই উপরি বাগে থাকে রক্ত গড়িয়ে পড়ে না এসব ক্ষেত্রে সাধারণত ভয় না পেলেও চলে আবার কিছু কিছু সময় দেখা যায় বিড়ালের আসর গভীর ক্ষত সৃষ্টি করেছে এক্ষেত্রে সচেতন হওয়া জরুরি আর বিড়াল কামড়ালে তা নিয়ে অবশ্যই অবহেলা করবেন না দ্বিতীয় ধাপ বিড়াল কামরালে সাবান পানির ব্যবহার করুন সাবান পানি শুনতে হাস্যকর মনে হতে পারে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সত্য হল জলাতঙ্কের জীবাণু রাবিস ভাইরাসকে ঠেকাতে যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিকের চেয়ে গুরুত্বপূর্ণ হল সাবান পানি এই ভাইরাসের চারদিকে স্নেহ জাতীয় পদার্থের আবরণ থাকে যা সাবানের মাধ্যমে খুব সহজেই ধ্বংস হয়ে যায় যা অনেক অ্যান্টিবায়োটিক সলিউশন করতে পারে না তাই যত গভীর ক্ষতই হোক না কেন তা সাবান পানি দিয়ে ধুয়ে নিন তৃতীয় ধাপ অ্যান্টিবায়োটিক ব্যবহার ও রক্তপাত প্রতিরোধ এইসব ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয় অন্য সব ব্যাকটেরিয়ার আক্রমণ ঠেকাতে এজন্য তরল অ্যান্টিবায়োটিক ব্যবহার করা ভালো যেমন সেবনল ডেটল ইত্যাদি তবে দশ সেকেন্ড ধরে হাইড্রোজেন পার অক্সাইড সলিউশন বা পবিসেপ আয়োডিন সলিউশন ব্যবহার করলে তার উপকারিতা হবে সবচেয়ে বেশি যদি খুব বেশি রক্ত না পড়ে তবে রক্তপাত ঠেকাতে ছোট ব্যান্ড এইড বা গজ ব্যবহার করতে পারেন তবে লক্ষ্য রাখুন যেন রক্ত বন্ধ হলেই ব্যান্ডেজ খুলে দেয়া হয় কারণ ক্ষত বাতাস আসা যাওয়া করলে সেখানে টিনেসাস জীবাণু বাসা বাঁধার সুযোগ পায় না অ্যান্টিবায়োটিক মলম বা ক্রিম না দেহাই ভালো কারণ ঠিকমতো পরিষ্কার না হলে অনেক সময় ক্ষতে জমে থাকা ময়লা থেকে ক্রিমের নিচে বাতাসহীন পরিবেশে জীবাণু বংশবৃদ্ধি করতে পারে চতুর্থ ধাপ সংক্রমণের চিহ্নগুলো লক্ষ্য করুন যদি ক্ষত খুব গভীর নাও হয় তবে লক্ষ্য করুন এতে অন্য জীবাণু সংক্রমণ করছে কিনা সংক্রমণ বোঝার উপায় হল ক্ষতস্থান যদি ফুলে যায় লাল হয়ে যায় তীব্র ব্যথা করে বা এই স্থান থেকে ক্রমাগত বিরামহীনভাবে রক্ত চুইয়ে পড়ে তবে বুঝবেন আর দেরি না করে ডাক্তারের কাছে যাবার সময় হয়েছে পঞ্চম ধাপ জ্বর এলো কি লক্ষ্য করুন বিড়ালের আছরে বড়দের কিছু না হলেও অনেক সময় বাচ্চাদের জ্বর চলে আসে বিশেষ ধরনের এই জীবাণু গঠিত এই রোগকে বলে ক্যাট স্ক্র্যাচ ডিজিজ এ সময় বাচ্চার কাপুনি দিয়ে বা কাপুনি ছাড়াই জ্বর হতে পারে আক্রান্ত স্থানে ছোট ফসকা পড়তে পারে পিট ব্যথা বা পেট ব্যথা থাকতে পারে বিড়ালের আছরের সাথে সাথে না হলেও সাত থেকে চোদ্দ দিনের মধ্যে এমন সব লক্ষণ দেখা দিলে অবশ্যই ডাক্তারের কাছে যান ষষ্ঠ দাপ গভীর ক্ষত বা মুখে ক্ষত হলে যে ক্ষত খুব গভীর বা যদি ক্ষত মুখে হয় তবে ডাক্তারের কাছে যান ডাক্তার আপনার ক্ষতটি ভালো করে ধুয়ে দিবেন ও প্রয়োজন হলে আরও চিকিৎসা দেবেন বাড়তি সচেতনতা উপরোক্ত বিষয় ছাড়া আরও কিছু ক্ষেত্রে সচেতন হওয়া ভালো যেমন আপনার বিড়ালে অ্যালার্জি থাকলে বিড়াল থেকে দূরে থাকুন কারণ সেক্ষেত্রে বিড়ালের আসরে আপনার চামড়ার বেশি ক্ষতি হতে পারে এছাড়াও বিড়ালের লোম থেকেও অ্যালার্জিকদের হতে পারে শ্বাসকষ্ট সবাইকে বিশেষত গর্ভবতী মায়েদের বিড়ালের বিষ্ঠা থেকে দূরে রাখুন কারণ এর মাধ্যমে টক্সোপ্লাজমোসিস নামে ভয়াবহ রোগ হতে পারে টক্সোপ্লাজমিসিসে গর্ভবতী মায়ের ফ্লু এর মতো লক্ষণ দেখা দিলেও গর্বের বাচ্চার এনকেফাইলাইটিস মস্তিষ্কের সংক্রমণ বা বাচ্চার হৃদপিণ্ড ফুসফুস কান চোখ ইত্যাদিতে দেখা দিতে পারে জন্মগত ত্রুটি তাই এ ব্যাপারে সাবধান থাকা অত্যন্ত জরুরি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত